এরপরে ভরে এলে এরোপ্লেন মোডে করে দিবি। এখানে কি হবে, প্রথম বন্ধনী কাজ করি, প্রথমে এক্স টু দি পাওয়ার কত, এম মাইনাস এন হোল টু দি পাওয়ার এম প্লাস এন, সমর্থন পাচ্ছি? এটা বলে কি হবে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল হোল টু দি পাওয়ার এন প্লাস এল। এখানে এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম হোল টু দি পাওয়ার এল প্লাস এন, এটা কোন সূত্র প্রয়োগ করলাম এখান থেকে এখানে? তুই বল, তুই বলো দে। এখানে সূত্রটা প্রয়োগ করেছি এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এম মাইনাস এন। ভুলভাল বলছি? না স্যার। এবার কি করব, এবার কোন এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন ইনটু এম প্লাস এন লিখতে পারি? এটা কি লিখবো, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন এন প্লাস এল, এক্স টু দি পাওয়ার এল মাইনাস এন ইনটু এল প্লাস এন। এবার কি করছি, সবার এখানে এই দুটো গুণ করলে কত হবে, আওয়াজ দাও, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বেশ সমান আছে তাও যোগ চিহ্ন। আবার এটা গুণ করলে কত হবে, এন স্কোয়ার, আর এই দুটো যোগ করি এল স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এরা সব কেটে দেখো তো শূন্য হয়ে যাবে কিনা, একদম একদম এটাই ওয়ান। এই অঙ্কটা একই টাইপের, প্রথম বন্ধনী কাজ করি করি, তাহলে কি হবে, x টু দি পাওয়ার m মাইনাস n হোল টু দি পাওয়ার m প্লাস n মাইনাস l, এখানে কত হবে, x টু দি পাওয়ার n মাইনাস l হোল টু দি পাওয়ার n প্লাস l মাইনাস n, x টু দি পাওয়ার l মাইনাস n হোল টু দি পাওয়ার l প্লাস m মাইনাস n। হলো, এবার কোন সূত্র প্রয়োগ করব, x টু দি পাওয়ার m মাইনাস n ইনটু m প্লাস n মাইনাস l, এটা কি বেশ, আবার এখানে আবার x টু দি পাওয়ার ঠিক আমি একটা কাজ করছি, এবার মাইনাস এন প্লাস এন গুণ করলে প্লাস এম এন, এম এর সঙ্গে মাইনাস এন গুণ করলে মাইনাস এল এম এল, তাহলে প্লাস এন দিয়ে তিনজনকে গুণ হয়ে গেল। এবার মাইনাস এন দিয়ে আবার তিনজনকে গুণ করো, মাইনাস এন এর সঙ্গে গুণ করলে মাইনাস এম এন, মাইনাস এম এর সঙ্গে মাইনাস এন মাইনাস এল স্কয়ার, মাইনাস এন মাইনাস এল গুণ করলে প্লাস এন এন এম এল। হলো, একই ঘটনা এর বেলায় ঘটা, x টু দি পাওয়ার কত হবে, এন স্কয়ার মাইনাস না প্লাস এল এন মাইনাস এম এন, তাই না? আচ্ছা এখানে লিখি, আর মাইনাস এল দিয়ে গুণ, মাইনাস এল এন মাইনাস এল স্কোয়ার প্লাস এল এন বলো ইনটু, আবার এক্স টু দি পাওয়ার এইবারে এটাই গুণটা, এল স্কোয়ার প্লাস এল এন মাইনাস এল এন, মাইনাস এম দিয়ে গুণ, মাইনাস এম এল মাইনাস এম স্কোয়ার তারপর প্লাস এম এন, ঠিক আছে? এবার সবার কি তিনটারই বেশ সমান আছে, এখানে এক্স এখানে এক্স এখানেও এক্স, তাহলে বেশ সমান, তাহলে কি হবে, আর এখানে একটু ছোট হয়ে যাবে, এটা এম এন, এটা এম এনটা কেটে গেল, না কাটবে না, তাই এবার লিখি যা যা থাকলো, এখানে এম স্কোয়ার মাইনাস এম এল এম এল মাইনাস এল স্কোয়ার মাইনাস এম এল স্যার, ওখানে তো প্লাস ও স্কোয়ার, ঠিক আছে মাইনাস এম এন
माइनस एल स्क्वायर प्लस एल एम आबार जोग चिन्ह এখানে কি করবে এমএন এমএনটাকে রেখে না এ এ এলএমটাকে এমএনটাকে এলএম করো হ্যাঁ এটা কেটে যাক তাহলে এখানে থাকবে এল স্কয়ার এল স্কয়ার মাইনাস এলএন মাইনাস এম স্কয়ার প্লাস এমএন বুঝছ না এবার দেখো একটা স্কয়ার স্কয়ার এটা প্লাস এম এন মাইনাস এম কেটে যাবে এটা মাইনাস এম স্কয়ার সামনে প্লাস এম স্কয়ার মাইনাস এল এম এল এটা প্লাস এল এন আচ্ছা এখানে এন এল এটা এল এন এটা মাইনাস এল স্কয়ার এটা প্লাস মাইনাস এল স্কয়ার প্লাস এল সব কেটে গেছে কেটে গেলে এক্স টু দি পাওয়ার শূন্য সমান ওয়ান এটাই অ্যান্সার তোর খাতা স্যার আপনার ফোন গরম হয়ে গেছে কুল ডাউন কেন দেখাচ্ছে তো স্যার কুল ডাউন করতে বলছে স্যার আগে ভিডিও পজ করুন ভিডিওটা